এটা কি বসুন্ধরা বিট হবে রাস্তা দিয়ে বসুন্ধরা বিট রাস্তা দিয়ে হ্যাঁ ওই জমি আমার উদ্দেশ্যে আছে না বসুন্ধরা নাকি সুবারি গাছগুলা ঠিক আছে নাইকেল হইতে পারে এই যে ইয়া সারছে তো ওই যে নাইকেলের মুসা সারছে হইতে পারে এগুলা তো হ্যাঁ হ্যাঁ সোয়াবিন সোয়াবিন পাম এগুলো এই গাছগুলো পুলিশ রাউন্ড দিতেছে যে তাই না কত সুন্দর কি একই সুন্দর ড্রেন কত পরিষ্কার ভিআইপি গাড়িগুলো করতে আসে আসলে আমি ভাব মারি দিবে আমি গ্রাম এলাকায় দেখছি গুলো আমাদের ওই এলাকায় একটা গাছে মাথা ধরে গেতে হবে গাছগুলো বড় গেলে বলতে হবে যে মাথায় ধরেছি হ্যাঁ দেখে দেখে ক্যামেরায় থাক আমি এটা নেটে ছাড়ে দিব হ্যাঁ আসলে অনেক বড় হয়ে যাবে তো এগুলো আপনি ঠাই পাবে না কিন্তু গাছের তো নাম্বার নাই বোঝা যাবে না কোন গাছটা ধরছে নেই আস রোডের সাথে ধরলে বোঝা যাবে না রোডের সাথে হলে বোঝা যাবে যে এই রোডের এখানে তো গেছিলাম না আমরা ব্লক প্লট প্লট দিকে আসলাম না 2311 দোলাই মনে আছে না 2311 এই লাস্ট গাছ লাস্ট ট্রি এডি ইউটিউবে সার্চ দিবেন পাবেন বসুন্ধরা বসুন্ধরা সিটি ডিসকাস ভাই মানে এখানে মেম্বার লতায় যায় এগুলা লতায় যায় কি ফুল জানি কয় এগুলো রে পাতা ফুল ওরে আল্লাহ ব্রিজ কত সুন্দর চলেন তো ভাই বহুত দূর ঘুরে গেল বহুত দূর ও তো বাসে যাওয়া লাগবে কত সুন্দর জায়গা পানি খাওয়া যাবে যখন তখন ইচ্ছে করলে ভাই তোর তৃষ্ণা লাগলে তো খেয়ে নাও অমাইক পানি কি সুন্দর সাদা মাল এগুলো কিন্তু ইয়া করে জানো পত্রিকাতে অ্যাড দেয় কিন্তু বসুন্ধরা লোকের জন্য তুমি ইচ্ছে করলে ওই যে টক গাছ ফুল গাছ ওমাই গড কি সুন্দর পানি এইখান থেকে দুলাম হয় ওই যে গাছগুলো দেখেন এখান থেকে রিপেয়ার করতেছে এলাই তৈরি করতে গাছগুলো এখান থেকে নাই ওমাই গড কি সুন্দর ড্রেন দেখছো আসতেছে সুন্দর আমার আসতেছে
শুটিং করাতেই পাবে না দুলা ভাই, বড় ধরছে দুলা ভাই, বড় আছে যে বড় আছে যে দশ মিনিটের বেশি ভিডিও করতেছে। এমনিতে তো অনেক স্মার্ট দুলাভাই, তো অনেক স্মার্ট এমনিতে। ওইটা তো অল ছিল না, আপনি এটা অন করবেন না, সে উঠতেছে লম্বা লম্বা উঠতেছে, সে উঠতেছে। কিন্তু রোদে মাঝে কি কালো কালো লাগবে নাকি পরে? না কালো, এগুলো আর ভালো আসবে তাই, এগুলো সুন্দর দেখা যাবে। ওর পিছে কার গায়ে পরে এটাই তো একটা মজা, তুমি বুঝো না, তোমার দেখতে এটাই মজা করতেছে, এটাই তো বেশি মনে করবো। এটা ম্যাগনোরা দেখা, ম্যাগনোরা সবাই দেখো বার আল্লাহ রে, ওরা দেখা বসুন্ধরা রে শাসন করতে গেছে না। স্বামী বেয়ে কইব পিছনে গাড়ি দেখলে কইবেন, তো ওরা তো বলে গাড়ি দিতেছে। এবার তুমি যাও সামনে যাও, আঙুল একটু করো তাহলে মজা হইবে। ইলেকশনে দাঁড়ায় যান আপনি, এদিকে চাকরি করে দুনিয়ার টাহা মালিক যাও খায় না, বসুন্ধরা যে অ্যাডে যে যত টাকা কামাইছে এত তো হইলো কিনা লাগে না, হাত দলই তো আছে বসুন্ধরা রংপুরে, সব পিলারের রংপুরে অ্যাডে কোন দিচ্ছে কথা হইয়া এগুলো করা হয় না এখনো, এগুলো কোনো কাজ করে না, ড্রেন দুই সাইড হইবো ভাই, এক সাইড ড্রেন দিলে উপর দিয়ে সিলিং দিয়ে দিবো যাতে পুরো গাড়ি আগে তো সব এগুলো পানি ছিল, আর শুধু সুনকা ভরা নৌকা লাগে, ফ্রিজ বলছি সবার ফ্রিজ ভরা, শুধু আমার ফ্রিজ কি কার ফ্রিজ, এগুলোতে বানান বানাই দুলাভাই,
এগুলো ওই যে বাড়ন বানায়, এগুলাতে বাড়ন বানায়। মানে এখন কাশফুল দেওয়া যায় না, শীতকালে যখন বৃষ্টি সময় আইলে বড় ঠিক লাগে। গরু পালে দেখে এরা পায়রা মানে এদের গরু দেখছেন, গরু কাজলে কি জবা দিলে কি হবে, এগুলো বড় করে জবা দিলে কি হবে। ওই যে লাল ফ্ল্যাগ দেওয়া থাকলে এদের না দিল লাউ খেত বানাইছে, এগুলো তো অনেক দাম। পেঁয়াজ খেত, ওই যে পালং শাক, ওই যে ওই যে ইয়া ছিল, ওই যে কি টক জাতীয় ইয়া আছে, ওই যে দেখছো ওগুলা গাছগুলো লাল 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 লাল, ওগুলো কি আমাকে দিকে মেটোস বলে শাক না ওগুলা নাকি? না না ফল হয় নাকি এটাই? কি তুলার মতো দেখায়? এই যে ফল খায় কি ফলে তো কিছু বুঝলাম না। টক এগুলা কি টক ফল ছিটছেন? বিদেশি টমেটো গুলা পারো না, মালিক আসতেছে। ভিডিও হয়েছে তুমি দাদা মনে করো না সেই জায়গা রে ভাই, সব ঘুরতে যাইতেছে না তো ভাই, আমরা মানে আগে এসে গেছি। হ্যাঁ চলো এইখানে মানুষ থাকে অনেক মনে হয় বাসা পুরা গরু চাষ করছে। হ্যাঁ লাউ এর ডুগ আছে না না গুলো ইয়া আপনি খালি চিবান থাইলে বুঝতে পারবেন, ওই পাতা খাইছেন কোনোদিন? তাহলে টেস্টটা খালি চিবান থাইলে বুঝতে পারবেন। এর টক লাগতেছে কেন? কি দেখায় কি গাছ করে আমাদের লাগে? এটা টক মিষ্টি লাগে, পাতা মিষ্টি।
মুখের গাওয়ার জন্য, গাওয়ার জন্য না, মুখে যখন জিভা গাওয়া হবে না মুখের মধ্যে, বিশাল টেস্টি আমি এটা দেখছি। আপনি এটা সিবান দেখেন, নালে টেস্টি তো, আপনি এটা মুখ ঝিনঝিন করবে, মুখ ঝিনঝিন ধরে যাবে, আপনি গালে দেন। এগুলো পাতা দিয়ে ছিলাম, নিন আগাটা ছিলাম, আগার শুধু ফুল নেন, ফুল হয় শুধু ফুল, এই যে ফুলটা নাও শুধু পরে দেখবেন কেমন লাগে, পুরো টেস্ট পাইতেছেন, ঝাল ঝিনঝিন লাগে না, মুখে ধুয়ে দিবেন, পরে দেখবেন মুখ পুরো ভিজলা ভরে যাবে, তখন ভিজলাটা ফেলা দিবেন। অনেক খানসিবান পর ফেলাই দিয়ে ফেলে দিবেন। আর সিবান যায় না, না দুলা ভাই, জাহাজ না, প্রচুর কিছুটা ফেলাই দেন, তাহলে কিছুটা ফেলাই দেন, কিছুটা হালকা করে ফেলান, সাইটি মাইটি কসলান, যেখান যেখানে ঘা আছে কসলাই থাকেন, মুখে গালে এই গাছগুলো, এগুলা সেজি কাটা না কি কয়, এর ভিতরে লাভ আছে কিন্তু বুঝা যায় না। আমি বুঝলাম না এই পাতাটা কোন পাতাটা, এইটা এটা এটা তো কোথাও দেখি না, এখানে দেখতেছি, আমি এখানে দেখছি। তাহলে এই গাছটা কোথ থেকে আসলো? এদিকে ওই যে কই মাছ, খোয়া মাছ ছিল, ফেলা দেন ফেলা দেন, খোলসা মাছ ছিল, হ্যাঁ হ্যাঁ ফেলা দিলেন, কোথাও আসলো না, কি সমস্যা, আমার গাল পুরে যাইতেছে ভাই, এরকম লাগুন লাগছে, সেই সেই মাছ ছিল আগে, আমরা বিল্ডিং এ বসে দিয়ে ধরতাম। যাই হোক গা, থাক এখন, সমস্যা নাই, আস্তে আস্তে কাটবে, এটা একটু সময় লাগবে, সবাই রুম উঠে যেতে চাই। দুলা ভাই এই লতাটারে কি বল আপনারা, এই লতাটারে স্বর্ণলতা, স্বর্ণলতা, হ্যাঁ গুড, এটা শিকড় ছাড়া বুঝছেন, শিকড় ছাড়া, এটা শিকড় নাই, সাপের কামড়টা পড়ে এগুলো লাগে না। এটা কি গাছ ছিল? এটা তুলসী গাছের মতো লাগে অনেকটা, কি গাছ এটা? মাছ ধরে না, কি গাছ না, এটা হয়েছিল আপনার ওই যে আমরা ইয়া খাই না, ওই যে ভিজালে যে ফুলে তোকমা তোকমা, গাছ সাপ থাকে না, এগুলো তো সাপেরই গাছ, নড়লো কি তাহলে, ওইভাবে এগুলো ইয়ে করে গালে দেন তো দুলা ভাই, কেমন টেস্ট, তখন যদি আমরা ধরে ঝাড়া দিলে দুলা গালে দেন তো, দুটা দেখেন তো, এইটাই তো ভাবতেছি ফুলে কিনা, এগুলো এলাকায় হয়, হ্যাঁ একটা পড়ে গেছে,
পিছলা না কথা বলতে একটু পড়ে গেছে সন্ধ্যা এসে গাছে কিছু এনো আছে হ্যাঁ এগুলো আছে তো ওই যে ওই যে ওইটা মেডিসিনটা গালে খার এটা না এটা না দেখি সাদা হয়েছে।